নারদর পঞ্চরাত্র তন্ত্রত দেবর্ষী নারদে উল্লেখ করেছে যে মহাহরি বিষ্ণুয়ে মজ্জত একহরণ হইয়া এক ঈশ্বরত আশ্রয় করি যখন ভক্ত শোধ পাতি গুঞ্জক শ্রবণ কীর্তন করে মহাবৈকুণ্ঠ আর যোগীর হৃদয় ত্যাগ করে তাত উপস্থিত হয়, তাহানিতে আদিসত্ব যুগতে ভগবান বিষ্ণু দেবর্ষী নারদক কইছে, না হং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নশ্র মদ ভক্ত যত্র গায়ন্তি তত তিষ্ঠামি নারদ। হে নারদ, তুমি বৈকুণ্ঠলে ঘনাই ঘনাই আহি নাথাকিবা, তুমি বৈকুণ্ঠলে আহি মোক সততে লগ নাপাবা, তুমি সেই স্থানলৈ যাবা যে স্থানত মোর ভক্ত সকলে মোর গুঞ্জ একমতি হইয়া শ্রবণ কীর্তন করিব, সেই স্থানত তুমি মোক সর্বক্ষণে পাবা। বৈকুণ্ঠত মই নাথাকুলৈ যোগীরু হীরা এরি সমুদায় থাকুহু ভকতর কীর্তন চাই, মই ভকতর কীর্তন শুনি চাই বড় আনন্দ লাভ করু। ভগবন্তর ইচ্ছাই হল সৃষ্টিত লীলা করা, অকলহরে থাকি মই করু কোনো কাজ নহয়নে বাৰু, প্রকৃতির পৰা মহামায়া করিলন্ত বাজ এই তিনি ধারা জলত ব্রহ্মা বিষ্ণু মহাজক ভগবন্তে প্রথম সর্জন করে ললে, তার প্রায় সৃষ্টির পাতনি হয়েছে। এটা সেই সৃষ্টির পাতনি সৃষ্টি সুন্দর করে রাখবর নিমিত্তে ভগবন্ত ধরাধামত যুগে যুগে ভিন্ন রূপে ভিন্ন সময়ত ভিন্নভাবে অবতার গ্রহণ করেছে। আর ইয়াত আমি কোনেও ভাবিব নালাগে যে সমস্ত লোকক মুক্তি দিবার কারণে ধরন্ত বিবিধ লীলানাথ নারায়ণে যানবিলাক জীব সৃষ্টি করেছে ভগবন্ত, চারিমুঠি জীবর ভিতর উড়ন বুড়ন গজন ভ্রমণ চারিমুঠি জীবর ভিতর সকলকে এদিন মুক্তি দিব, সকলকে মুক্তি দিবহে দিব। আটাইতক ডাঙর কথাটা হল এই চারিমুঠি জীবর উড়ন বুড়ন গজন আর ভ্রমণরও কিছু জীব ক্রমান্বয়ে উত্তরণ ঘটি ঘটি আহি যেতিয়ালৈকে মনুষ্য শরীর লাভ নকরে, মনুষ্য শরীর পুয়ার লগে লগে সেই জীবই মুক্তির দ্বারত ভরি দিয়ে। তিনিমুঠি জীব চারিমুঠি জীবর তিনিমুঠি উড়ন বুড়ন আর গজন এই তিনিমুঠিয়ে জীবনের কমোন্নতি হয়ে হয়ে আহি যেতিয়া মনুষ্য শরীর লাভ করি তেতিয়াহে তেওঁলোকে মুক্তির দুয়ার দলিত ভরি দিব। ইতিমধ্যে ভগবন্তর সৃষ্টিত কলিযুগত ভারতবর্ষত পূব প্রান্তর অসমত আপনা হব আমি সেই 84 লক্ষ জনী বাগরি 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 আহি ভিন্ন দেহ ভিন্ন জনিত জন্মগ্রহণ করে 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 আহি শেষত এটা মনুষ্য জন্ম লাভ করেছে। এই মনুষ্য জন্মই হয়েছে সমস্ত লোকক মুক্তি ধরি মুক্তি দিবর কারণে ভিন্ন লীলা অবতার ধরা ঈশ্বরের শ্রেষ্ঠতম তনু আমি লাভ করেছো মনুষ্য হরি যে তনুর যোগেদি একমাত্র ঈশ্বর উপাসনা করে জীবই পরম গতি লাভ করিব পারে। সেখানে কৈছে ভাগবতত, ও মনুষ্য হরির পা হরি ন ভজিলা অবশ্যে হইবা ভা তৃণত মনুষ্য জন্ম পুয়ার পিছত তাতে ভারতবর্ষত তাতুতকৈ শ্রেষ্ঠতম রাজ্য পূব প্রান্তর অসমত যত মহামহা মহিষী সকলের আবির্ভাব হয়েছিল। এই অসম মুলুকত মনুষ্য শরীর পায় আমি যদি
কায় বাক্য মনে ঈশ্বরে সেবা শুদ্ধভাবে নকরো তেতিয়াহলে আমার গতি কি হব বলিছে, পুনর নরকং গত্বা, মনুষ্য শরীর পায় হরি নবছিলা অবশ্যে শুইবা ভাই তিন তরুহিলা। আমি যে কৈছো গজন কোরপরা আরম্ভ কইলে, গজন মুঠি তিন তরুপরা আমার আরম্ভ হইছে, গতিকে আমার পুনর জন্মটো হব নরকং গত্বা, নরকি জন্ম। আমাক পুনে পুনে ভগবন্তে মনুষ্য করে পঠিয়া নাই, চৌরাশী লাখ বার এবার দুবারও নহয়, এহাজার দুহাজারও নহয়, এক লাখ দুই লাখও নহয়, চৌরাশী লক্ষ বার এই সংসারত আমি ভমি ভমি এখতে মনুষ্য জন্ম পাইছো, নহনে প্রভু? এই মনুষ্য হরিটো পোৱাৰ পিছত আমি যদি ঈশ্বর সাধনা, আমার জীবনের যে লক্ষ্য আর উদ্দেশ্য তাকে যদি আমি অনুভব আর উপলব্ধি নকরো, তেতিয়াহলে আমার অবস্থাটো কি হব বলে, আহিল কণা গোল কণা খাগরি কাটিল তিনি কণা, এই শ্রেষ্ঠতম তনু পোৱাৰ পিছতো আমি পুনর নারকী জন্ম লব লাগিব। এইটো হল ভাগবতর প্রথম আর প্রধান সিদ্ধান্ত, কারণ কীর্তন দশম ঘোষা রত্নাবলী গীতা ভাগবত বেদ বেদাঙ্গ উপনিষদ যিমান আছে এই সমস্ত গ্রন্থব কেবল মাত্র মনুষ্যর কারণে, ইতর প্রাণীর কারণে নহয়। মনুষ্য হল পঞ্চকোষী জীব, ইতর প্রাণী জীব জন্তুবু হল তিনিকোষী জীব, আর গছলতা তরু তৃণ হল দুইকোষী জীব, গতি ক্রমান্বয়ে আমাক সেই থানের আনি 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 পঞ্চকোষী জীব হিসাবে বিশেষ চারিটা বস্তু আমাক ভগবন্তই দি দিলে, ইতর প্রাণী সেটা নাই দিয়া, চারিটা কি দিলে, এটা সুন্দর দেহ দিলে ভগবন্তই আমাক, যেটা দেহর সিটো ঊর্ধ্বগামী উপলে আছে, ইতর প্রাণী সিটো পথালিকে আছে। দ্বিতীয় মহৎ বস্তুটো দিলে ভগবন্তই বাণী, ইতর প্রাণীক দিলে ধনী, কেবলমাত্র মনুষ্যহে বাণী কব পারে, কেবল বাণীয় নহয় সেই বাণীক আমি প্রেম অমৃতময় বাণীলে রূপান্তর করে লব পারো, সেটু কেবল শক্তিটা ভগবন্তই মনুষ্যক দি থাকে, ইতর প্রাণীক দিয়া নাই। আর তৃতীয় মহৎ বস্তুটো দিলে সেটা হল বিবেক, চতুর্থ বিশেষ বস্তুটো মনুষ্যক দিলে সেটু হল একটা পবিত্র মন, ভাবুক মন, জিজ্ঞাসু মন। ইতর প্রাণীক জীব জন্তুকো দিছে তিনিটা বস্তু, এটা দেহ দিছে, এটা ধনী দিছে বাণীর বিপরীতে, আর এটা মন দিছে, তেওঁলোকৰ মনটো কেবল মাত্র খাবলৈ অহার মন, খাবলৈ জিয়াই থকার যেটো মন, মনুষ্যর মনটো কিন্তু তার বিপরীত করে দিলে খাই জিয়াই থকার যেটো মন, খাবলৈ জিয়াই থকা আর খাই জিয়াই থকা, মনের চারিটা ভাগ, এই জীব জন্তুর মনটো আমার মনুষ্য দেহতো ভগবন্তই দি থৈছে, তার ভাগ হল চারিটা, এটা মনেরে খাই জিয়াই থাকিবলে বিচাৰে, আর এটা মনেরে খাবলৈ জিয়াই থাকিবলে বিচাৰে, খাই জিয়াই থাকিবলে বিচৰা মনটোয়ে মই কোন কোরপরা আহিলো তাক উপলব্ধি করে, মই আছো কত করেছো কি তাক উপলব্ধি করে, মই কি করিলে কলৈ যাম তাক উপলব্ধি করে, এই মনটো হল খাই জিয়াই থকার মন, এই মনটো হল পরোপকারী মন, এই মনটো হল ভাবুক মন, এই মনটো হল জিজ্ঞাসু মন, হুয়ে মায় মই কোন নিজক বিচার করার যে মন। কিন্তু চাবসুন একই মনুষ্য দেহধারী লোক এনে কিছু লোক আছে, মই কোন কোরপরা আহিলো ভাবিবলে সময় নাই, খাও পিও ঘুমো মাত্র, যেটা ইতর প্রাণীর গাত আছে সেই মনটোর যে চিন্তা, খাও পিও ঘুমো যেটা মন, খাও পিও ঘুমো কোনবিলাক জীব, খাও পিও ঘুমো জীব বলে যে কোয়া হল, যে খাও পিও ঘুমো জীব কোনবিলাক, যিবিলাকে একে জায়গাতে খায় একে জায়গাতে থাকে একে জায়গাতে মল ত্যাগ করে আর একে জায়গাতেই মৃত্যু বরণ করে, সেই জীববিলাক নারকী জীব বলে কৈছে, নরকর পর আরম্ভ হয়েছে নরকর কীট বলে কয়, তাক নরকর কীটটো কর পর আরম্ভ হয়েছে ল্যাটিনের পোকটো, তারপর জীব আরম্ভ হয়েছে, তাত ভগবন্ত আত্মা বিরাজমান সেই দেশত, তাতে খায় তাতে শুয়ে তাতে মল ত্যাগ করে আর তাতে মৃত্যু বরণ করে, দ্বিতীয়টো হল গাহরি গড়াল, সেইকারণে কৈছে মনুষ্য শরীর পোৱাৰ পিছত আজি আমার যদি শ্রেষ্ঠতম তনু পোৱাৰ পিছত
এটা পবিত্র মনৰ অধিকারী হওয়ার পিছত আৰু সুন্দর প্রেম অমৃতময় বাণীর দরে মহাসম্পদ পোৱাৰ পিছত এটা সুন্দর বিবেক পোৱাৰ পিছত আমার যদি কর্ম আমার যদি চিন্তা আমার ঋতর প্রাণীর দরে যদি হয় সেই নারকর কীর্তুর দরে যদি হয় খাও পিও ঘুমতে যদি আমি পার করো তেতিয়াহলে এই শ্রেষ্ঠতম তনুকুয়া আমার কোনো সার্থকতা নাহিব। সেই কারণে কৈছে যে মনুষ্য শরীর পায় হরি নবজিলা অবশ্য শৈবাহা ভাই কিন্তু রুহিলা, কোনজন হরিক ভজনা করার কথা কলে সেইজনক হরির দশমত প্রসব করাই দিল। সেইজন কৃষ্ণ কিছু সময় আগত আমার ইয়াত প্রসব হয়েছে, জন্ম হয়েছে, নয় বারু কোনজন যিজন অনাদি ঈশ্বর যিজনের কথোপকথন হয়েছিল সৃষ্টিকর ব্রহ্মা সংহারকারী রুদ্র আর বসুমতীর লগত অনন্ত শয্যাত সেইজন কৃষ্ণ আহি আমার মাজত বিদ্যমান। সেইজন কৃষ্ণক আমি এতিয়া ভজিব লাগে। সেইজন কৃষ্ণক কত পাম? সেইজন কৃষ্ণ আছে আপনার মোর প্রত্যেকরে হৃদয়ত, যে সমস্ত ভূততে মই ব্যাপী আছো হরি সবাকো মানিবা তুমি বিষ্ণু বুদ্ধি করি, কুকুর শৃগাল গদ্য ভরু আত্মারাম জানিয়া হবাকো পরি করিব প্রণাম। জানিয়া হবাকো পরি করিব প্রণাম মানে কুকুরটুক পরি পরি সেবা করি বলে কোয়া নাই, যেহেতু আমাক বিবেক দিলে বিবেক বিচারত তেওঁলোকো যে একই জীবর আত্মার অংশ পরমাত্মার অংশ তেওঁলোকৰ হৃদয়ত আছে, যথাযোগ্য তেওঁলোকক শুশ্রূষা করাটো জীবশ্রেষ্ঠ মানুষ হিসাবে আমার দায়িত্ব আর কর্তব্য। নিজে খাই আনক কোয়া যেটো সেই মনটোর কথা আমি কৈ থকা হৈছে, সেই মনটো যেতিয়া আপুনি মই তৈয়াৰ কৰি লব পাৰিম, সেই মনটো তৈয়াৰ কৰাৰ লগে লগে আপুনি মই কি খাব লাগে, কলৈ যাব লাগে, কি শুনিব লাগে, কি কৰিব লাগে, আমাৰ দৰে মহামূৰ্খ বা অন্যান্য ব্যাখ্যাকাৰকে আহি আপোনাক মোক এনেদৰে ভাগৱত ব্যাখ্যা কৰি দিব নালাগে। সেইকাৰণে আমি পুনৰ কৈছো যে আমি যিকণ সময় ভাগৱতৰ মাজত থাকিম অন্তত দেহটো তাত দিয়ক, মনটো অকণমান সময়ৰ কাৰণে দিয়ক, আৰু বাক্যবোৰ বেলেগ বাক্য বেলেগ কথা নাপাতি কৃষ্ণ কথাৰ যুক্ত কৃষ্ণ ৰাম হৰি বিষ্ণু যি নহওক এই পবিত্ৰ স্থানত বহি এই শব্দকেইটাৰ বাদে বেলেগ যাতে শব্দ আমি ব্যৱহাৰ কৰি নাথাকোঁ, কারণ আপনার হবে ইয়াতে লিখি থাকছে এই সাইনবোর্ড এখনত এই মাইক্রোফোনের কাছে যে ঈশ্বরের কথা পতা বেলিকা যদি অন্য কথা পাতি থাকা যায় তাহলে যমর কিঙ্করে ধরি কানত টপত হিলায় বিধে, আর যখন কই থাকে সেই সকলের জীবন উর্ধগামী হবসারী অধুগামীহে যায়। গতি আমি ভগবন্তর কৃষ্ণ কথা শুনবর নিমিত্তে কৃষ্ণ কথা আলাপ করবর নিমিত্তে আমি এটা পরিবেশ রচনা করাটো ভাল। জয় জয় আপনা হবক চরণলে এই অনুরোধভাগে রাখি আমি পুনর অকনমান পাঠর মাজলে যাব বিচাৰিছো, তার পিছতে আমি আলোচনার মাজলে আগবাহি যাম। আরম্ভণিতে এইকটা কথা আমি আপনা হবক কৈছো যে আমার মন আমি যাতে স্থির করি আধা ঘন্টা এক ঘন্টা দু ঘন্টা আমি যিকোন সময়ে পবিত্র স্থানত থাকিম যাতে আমার কৃষ্ণর শরণৰ পৰা মন কেনিও আঁতৰি না যায়, সেই মনক বান্ধি লৈ আমি যদি ঈশ্বৰৰ কথা শুনো কর্ণপথে ভগবন্ত আমার হৃদয়ত প্রবেশ করে দেহর মনের মলবিলাক দূর করিব।